ষষ্ঠবারের মতো সিলেটে বর্ণমালার মিছিলের মাধ্যমে বরণ করা হলো ভাষার মাস ফেব্রুয়ারিকে। মিছিলটি জেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এই আয়োজনের ফলে নতুন প্রজন্ম সঠিক ইতিহাস জানবে এমনটা মনে করছেন সবাই। বিস্তারিত জানাচ্ছেন সত্যজিৎ দত্ত চৌধুরী। ক্যামেরায় ছিলেন রুহিন আহমদ। ফেব্রুয়ারি মাস বাঙালির জীবনে আন্দোলন সংগ্রামের মাস। এই মাসে বাঙালি তার মাতৃভাষা বাংলাকে সংগ্রামের মাধ্যমে ছিনিয়ে এনেছিল। এই মাসকে বরণ করে নিতে বর্ণমালা মিছিলের আয়োজন করে সম্মিলিত নাট্য পরিষদ। এই আয়োজন নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরবে এমনটা প্রত্যাশা সবার। নতুন প্রজন্মকে জানিয়ে দেওয়ার জন্য বাংলা ভাষা কি, বাংলা ভাষার জন্য যে আন্দোলন হয়েছিল 52, আমাদের বাঙালি জাতীয়তাবাদের যে উন্মেষ হয়েছিল সেই বিষয়টাকে তুলে ধরার জন্য, এবং আন্তর্জাতিক মাতৃভাষা হওয়ার পর সেটা যে আন্তর্জাতিকতা লাভ করেছে সেই বিষয়টা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য, এই প্রজন্মকে আরও সুন্দরভাবে ইতিহাস এবং অতীতের সংগ্রাম এ সকল বিষয় আরও ভালো করে জানান দেওয়া দরকার। তা না হলে যারা আগামীতে এই দেশ পরিচালনা করবে তাদের সেই সব পরিচালনা সুষ্ঠু এবং সুন্দর হবে না। মাতৃভাষা বিশেষ কোনো ব্যক্তি মানুষের যেমন অন্যতম পরিচয় তেমনি তাই একটি জাতির অস্তিত্বেরও শ্রেষ্ঠ স্মারক। দেশকে ভালোবাসতে হবে এবং দেশের গৌরব বৃদ্ধি করাই নতুন প্রজন্মের ব্রত হওয়া উচিত বলে মনে করেন সবাই। ভাষা নিয়ে যে লড়াই হয়েছিল, যে রক্তের বিনিময়ে আমরা বাংলা ভাষা ছিনিয়ে এনেছি পাকিস্তানিদের কাছ থেকে, এই জ্ঞানটা আমরা লাভ করতে পারি। আগামী প্রজন্মকে বলবো, দেশকে ভালোবাসো, দেশের মাটিকে ভালোবাসো, দেশকে গৌরবান্বিত করার জন্য সমস্ত জীবন দিয়ে কাজ করে যাও। শহীদ মিনার প্রাঙ্গণে বর্ণমালার মিছিলকে নৃত্য ও গানে বরণ করে নিয়ে আয়োজন সমাপ্ত হয়। সত্যজিৎ দত্ত চৌধুরী, চ্যানেল এস নিউজ, সিলেট। ভালোবাসা।